গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বিন্দাস আছি। তো আজকে কিন্তু ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার। অ্যাকচুয়ালি গরমকালে এরকম ওয়েদারটা সবাই চায়। তো এখনো অবধি ভালো, কারণ সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে। সারা রাত তো আমি জেগেছিলাম না, তো আমি জানি না, কিন্তু সকালবেলা যখন থেকে উঠেছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, এখন আর নেই। হালকা হালকা একটা রোদ উঠছে। তো দেখছো আমি রেডি হয়ে গেছি, ডোডো রেডি। তো আমরা এখন যাচ্ছি একটু ডাক্তারখানায়। না, সেরকম কোনো সিরিয়াস ব্যাপার কিছু না, অ্যাকচুয়ালি ডোডোর একটা নর্মাল চেক আপ করাবো। আর আমার মায়ের দাঁতের ভীষণ প্রবলেম হচ্ছে, তো দাঁতের ডাক্তার দেখাতে যাবো। হয়তো মাকে দাঁত তুলতেও হতে পারে, তো এখনও সেটা জানি না। তো প্রিপারেশান নিয়েই যাচ্ছে, যে যদি দাঁত তুলতে হয় তো দাঁত তুলেই আসবে। আর সোনাকে তো চেক আপ করাবো নর্মাল। তো এই কারণেই সকালবেলা রেডি টেডি হয়ে গেছি আমরা। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন জাস্ট বেরিয়ে যাব। তো চলো আবার শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। এটাতে মামা পড়েছে, আমি এক বছর পড়েছি এটাতে, তারপরে আমাদেরটা গার্লসটা ট্রান্সফার হয়ে গেছিল। এটা বয়েজ, আর তারপরে গার্লসটা এদিকে হয়েছে। মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট, তো মায়ের দাঁত আজকে তুলবে না, পরশু দিন তুলতে হবে। আর ডোডোর ডাক্তার আসেননি, ওর অপেক্ষা করছে। আর আমার একটা কাজ আছে, আমি তাই একটু করে আসছি। ওদেরকে ওখানে বসিয়ে রেখেছি, আমি বললাম যেতে হবে না, আমি আমার কাজটা করে আসছি। এই দোকানটা থেকে পর্দা নিয়েছিলাম, ওই মানে কাকি বাড়ির জন্য। তো এবারে ওনারা বাড়িতে গিয়ে দিয়ে আসলো দেখলেই। তো একটা ঘরের জন্য ঠিকঠাক দিয়েছিল, আর বাকি ঘরের আর বলি, ওখানে প্রচণ্ড গাড়ি টাড়ি ছিল। তো বাকি ঘরের একটা ঘরের মানে এক দুটো পর্দা দেবে জানালার, আর একটা দরজার। উনি তিনটেই জানালার দরজা দিয়েছিলেন, তো সেই জন্য আবার চেঞ্জ করে নিয়ে গেলাম এখানেই। তো সেই কারণে আমাদের সব কাজ ডান, সব কাজ বলতে এই কাজটাই ছিল। তো দুজনেরই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা রেল গেটে দাঁড়িয়ে আছি, মনে তো হচ্ছে ট্রেন আসবে। কি ট্রেন আসবে এখন? আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে জানো তো ঝিরিঝিরি আবার বৃষ্টি হচ্ছে। খুব হেভি ওয়েদার গো, বিশ্বাস করো আমার যে এই ওয়েদারটা কি ভালো লাগে, আমি অনেকবার বলেও দিয়েছি তোমাদেরকে, এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি রেডি, আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি। আর পিছনে দেখো আমার বেডটা একদম পরিষ্কার পরিষ্কার লাগছে, কিন্তু আমার চেয়ারটার কি অবস্থা, এগুলো ধুতে হবে, এখনো ধুইনি। আজকে সকালে টুকটাক কয়েকটা জিনিস ধুয়েছি, অ্যাকচুয়ালি ওয়েদার তো খারাপ বললাম, তো সেই কারণে আমি আর ধুইনি। আর আজকে আর ধুবো না, ভালো লাগছে না। আর আমি এখন 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 যাব কাকির বাড়ি, পর্দাগুলো দিয়ে আসি। এই বাবাই, আর এক ঘন্টা তুই এখন খাচ্ছিস কেন বাবাই? হ্যাঁ বলো, অল্প খাবো। কি বলেছে ডাক্তার তোমাকে বলো? কিছু বলেনি। ডোডোর তো পেটে ব্যথা হয় মাঝে মধ্যে, আমি বলেছি তোমাদের এর আগেও। তো সেই কারণে আমি জাস্ট এমনি চেক আপ করাতে গেলাম, তো বলেছে দুধের যা কিছু সব কিছু বাদ, মানে দুধ খাওয়াতে না করেছে, গরুর দুধ খাওয়াতে, যেটা আর কি খায় নর্মালি এখন সকালে আর বিকেলবেলা, তো এটাই দিই, চকোস দিয়ে দুধ বিস্কিট দিয়ে এটাই খায়, মানে খাচ্ছিল এতদিন অবধি। তো এখন যদি না খায় তো আমার আবার চাপ বেড়ে যাবে, কারণ কি খাওয়াবো সকালবেলাটা, তাও ভাত হোক রুটি হোক খাইয়ে দিতে পারবো, কিন্তু সন্ধ্যাবেলাটা কি খাওয়াবো? বাচ্চাদের দুধটা যদি ক্যান্সেল করে না খুব চাপ হয়ে যায়, কিন্তু বেশ কতদিন না দিতে বললো। আর অদ্ভুত লাগলো, লেবু খাওয়াতে না বলেছে, হ্যাঁ মুসম্বি লেবু বাদ, কমলা লেবু বাদ, টমেটো বাদ। টমেটোটা যদিও খায় না, অসুবিধা হয় না, কিন্তু লেবুটা খাচ্ছিল কদিন ধরে, সেটাও বাদ দিয়ে দিতে বলেছে। আর মায়ের কথা মনে হয় বললাম, মায়ের তো পরশু দিন দাঁত তুলবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে,
আজকে কালকে অ্যান্টিবায়োটিক খাবে পরশু দিনকে দাঁত তুলতে যাবে। এই দেখো আমার ঠাকুমা, তোমাদের আগেও দেখিয়েছিলাম, বেরো বেরো করতে এসছে। ছোট ছেলের বাড়ি, কত মাস হয়ে গেল না, দু তিন মাস হয়ে গেছে না এসছে, দু তিন মাস হয়ে গেছে এসছে। আমি এখন আবার যাচ্ছি ডাক্তারখানায় কাকিকে নিয়ে। আমি আর কুর্তিটা ধুইনি ভাগ্যিস, না হলে আমাকে এত এত জামা কাপড় ধুতে হতো। চলে যাব আমরা। আপনার কি অসুবিধা বলবেন? আমি চিরুরুগী, সকাল থেকে এই আমি না আজকে এক শালিক দেখেছিলাম, তার জন্য কি এতবার ডাক্তারখানায় যেতে? না না, এগুলো নর্মাল ডাক্তারখানা, তাই না, এইসব ডাক্তারখানা কি অসুবিধে নেই। তো কাকির মনে হয় পেটে ব্যথা করছে, কালকে করেছিল, তো আজকেও সেটার জন্যই তো চেক আপ। বাবা চেক আপ পাগল করে দেবে আমাকে, দেখো। আমরা এখানে এসেছি প্রায় দু ঘন্টা হয়ে গেল, বাট এখন দেখাচ্ছি দু ঘন্টা হয়ে গেছে। তো আমরা যখন এসেছি এখানে ডাক্তার তখনও আসেননি, তো আমরা এবার চলে গেছি, প্রচুর কেনাকাটা করেছি। দেখো এগুলো দেখাচ্ছে ওর জিনিস, আমার জিনিসগুলো দেখাবো না, আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, অনেক জিনিস কিনেছি আমি। আমরা তিনটের সময় বাড়ি চলে এসেছি, এত জোরে খিদে পেয়েছিল আমি আর কিছু বলতে পারিনি তোমাদেরকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু আনারস খাচ্ছি। যদিও আমাদের বাড়িতে প্রত্যেক দিন মানে খাওয়ার পরে কিছু না কিছু ফল খাওয়ার মানে খাওয়া হয়, তো এখন সিজনটা যেহেতু আনারসের, তো এখন প্রত্যেকে আমাদের বাড়িতে আনারস খায় খাওয়ার পরে। এটা হচ্ছে ছোদ্দা খায় না, আমার ছোদ্দা খায় না, আদারওয়াইজ সবাই টুকটাক একটু খায়। আর এটা হচ্ছে নুন আর চিনি দিয়ে মাখানো, বুঝলে তো? এবার নুন চিনি দিয়ে মাখিয়ে রাখলে এগুলোর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখন জাস্ট অমৃত লাগছে। আর ফ্রেশ হয়ে নাইটিটাই পরে নিলাম, এখন একটু রেস্ট নেবো, কারণ আজ সকাল থেকে প্রচণ্ডই চাপ গেল দেখলেই তোমরা। মানে ম্যাক্সিমাম টাইমটা আমার রাস্তাতেই ডাক্তারখানাতেই কেটে গেল। যাই হোক, ও বাই দ্য ওয়ে আমি বলে দিই তোমাদেরকে কাকিকে কী বললো, কাকিরটা ভালো লাগলো না শুনে। সোনার যেহেতু নর্মাল চেক আপ ছিল, মায়ের একটা ব্যাপার যে হ্যাঁ দাঁতের প্রবলেম, তো সেই কারণে। কিন্তু কাকিকে যেটা বললো, কাকির যেখান থেকে পেনটা হচ্ছে বলছি যে এটা কিডনিতে যদি স্টোন থাকে তাহলে এই মানে এই ধরনের পেটে ব্যথাটা হয়। তো একটা ইউএসজি করতে বলেছে, এখন জানি না কী হবে। তো মেডিসিন দিয়েছে ব্যথা কমানোর জন্য, মেডিসিনটা খাবে, কাল পরশু হয়তো ইউএসজিটা করবে, তারপরেই জানা যাবে কী হয়েছে বেসিক্যালি। তো ওটাই খারাপ লাগলো, এখন নর্মাল যদি ব্যথা হয় তাহলেই ভালো, নাহলে আবার এক টেনশান। অলরেডি কাকির হার্নিয়া অপারেশন হয়ে গেছে, তো ওই হার্নিয়া অপারেশন হওয়ার পরেই এত প্রবলেম, মানে প্রচণ্ডই প্রবলেম ফেস করে, মানে এখন খুবই শরীর খারাপ হয়, হঠাৎ হঠাৎ করেই শরীরটা খারাপ হয়। যাই হোক, দেখ মানে প্রে করি সবসময় সবাই ভালো থাকুক। যাক গিয়ে চলো, আমি এবার একটু রেস্ট নিয়ে নিই আর পরে আবার আসছি তোমাদের সাথে। আর যা যা কিনেছি সেগুলো তো অবশ্যই দেখাবো, কিন্তু পরেই দেখাবো, এখন আর দেখাচ্ছি না, একটু বাদে আসছি। আমি আর আমার পরিমা বসে পড়েছি, কেন বলো তো? তোমাদেরকে গিফট মানে গিফট বলছি, সরি, কিছু কিনলেই গিফট গিফট মনে হয়, যেগুলো আমি কিনেছি সেগুলো দেখাবো বলে। চলো শুরু করি। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, কিছু কিনলে যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছি ততক্ষণ ঠিক শান্তি পাই না। পরিমা দিচ্ছে এরম করে, এগুলো দিয়ে আমি সাজাবো পরিমাকে। তো আমি কী কিনেছি দেখো, আই শ্যাডো প্যালেট, উপরটা দেখেই আমার ভালো লেগেছে, তাই জন্য আমি আর খুলতে পারছি না, খুলতে পেরেছি অনেক কষ্টেই। দেখো
এখানে 48 টা আই শ্যাডো আছে এই ছোট ছোট গুলো আর হাইলাইটার দুটো আর আর ব্লাশার হ্যাঁ ব্লাশার চারটি আছে তো আরো অনেকগুলো দেখছিলাম তো এটা নিলাম কেন বলো তো হাইলাইটার আর ব্লাশারও পেয়ে গেছি সেই কারণে একসাথে সবকটা হয়ে গেল আমার আগের যেগুলো আছে সেগুলো সবই আলাদা আলাদা তো এটা একসাথে হয়ে আমার বেশ সুবিধে হয়েছে আর এতগুলো কালারের আমার আইশ্যাডো প্যালেট ছিল না তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা আইশ্যাডো প্যালেট কিনব তো সেটা আজকে পূর্ণ হয়ে গেল এটা নিয়েছি একটা ব্রাশ মেকআপ ব্রাশ দেখো দেখতে পাচ্ছো এটাও বড়টা নিলাম ফোন চলে এসেছিল তাই কাট করতে হয়েছে তো দেখানো হয়ে গেছে এটাও যেটাই বলছিলাম যে আমার ছোট ছোট ছিল সবই এখন বড় বড় গুলো কিনলাম বহুদিনের ইচ্ছে ছিল গো এগুলো কেনার আর কি কিনেছি দেখো ন্যাপথলিনের গন্ধ আমার খুব ভালো লাগে শুধু গন্ধ শোকার জন্য নিজে গন্ধ শোকার জন্য কিনিনি এখন বর্ষাকাল সব কিছুতে ভীষণ গন্ধ হয়ে যায় যেখানে পারবো আমি একটা একটা করে দিয়ে দেব আগের দিন একটা কিনেছি কালারটা ভালো লাগলো এটাও একটা কিনে রাখলাম আমি কিন্তু খুব বেশি সাজি গুজি না তোমরা দেখোই তো জাস্ট আর কি কিনলাম ভালো মানে মাঝে মধ্যে মনে হয় না একটু সাজুগুজু করি তখন লাগে একটা হার কিনেছি দেখো এই এটা এখানে চলে আসবে এই পাশে যাই হোক পরে আমি ঠিকঠাক করে নেব এরকম জাস্ট লকেট এর আগের দিন আমি একটা কানের এনেছি তো এই যে ফুলগুলো দেখছো এটা তো গোল্ডেনে এই ফুলগুলো দিয়ে জাস্ট একটা রিং মানে একটা গোল মতন নিয়েছি কানেরটা কিন্তু এটা হয়ে গেছে গোল্ডেন ওটা হচ্ছে সিলভার যদিও ম্যাচ খাবে না আর এটার সাথে কানের যেটা দিচ্ছি সেটা একদম বাজে ভালো লাগছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকে অনেক কিছু কিনেছি আমি ও একটা লাইনার কিনেছি এটা বললো ভালো হবে মার্সের জানি না আমি আমি কোনোদিন মানে এই কোম্পানিটা ইউজ করিনি দেখি ইউজ করে তো নর্মালি এইসব লাইনার টাইনারগুলো খুব একটা খারাপ হয় না মানে যে কোনো মোটামুটি কোম্পানি হলে তো সেজন্য এটাই কিনেছি এই দেখো রেড কেন কিনলাম জানি না কিছুর সাথে ম্যাচিং হয়তো হয়ে যাবে রেড কালার তো কোনো না কোনো কিছু এই আমার রেড কালারের কুর্তি আছে তো হ্যাঁ কিন্তু এই রেডটা একটু বেশি ব্রাইট ওটা এতটা ব্রাইট না একটু ডার্ক আর দেখো ভালো লাগছে এটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা বা কোনটা সব থেকে ভালো লাগলো এতগুলো জিনিসের মধ্যে আর একটা কানের দুল আছে এইটা আমার খুব ভালো লেগেছে আর এটা জয়ের ফেভারিট লেগেছে সবগুলোর থেকে এটা ওকে আমি ফোন করে দেখিয়ে দিয়েছি যদি একটু আগে তো এটা ওর সব থেকে বেশি ভালো লেগেছে বললো ঠিক আছে খারাপ লাগবে না হয়ে গেল আর কিছু কিনিনি আর কাকি দেখাচ্ছিল না তখন এরম করে উঠিয়ে উঠিয়ে ও কিনেছে কিছু ক্লিপ ক্লিপ এনেছে ওগুলো দোকানে রাখবে তো ওখান থেকে আবার ক্লিপ নেব আমি কয়েকটা আর কিছু কিনবো না চলো আমি এগুলো গুছিয়ে নিই পরে আবার কথা হচ্ছে পরে চুলগুলো কাটবো মামা বলো না কিন্তু পরিমা এখনো মা চিরুনি আনেনি চুলটা কাটবি না চুল কাটতেই চায় না এর আগের বার এসে তাও জোর করে কেটে দিয়েছিলাম একটু তখন বড় ছিলে আর এখন কি তোকে দেখা যাচ্ছে না এত বক বক করছিস তোকে বললাম চল পরিমা কানটা ফুটিয়ে নিয়ে আসি কানের দুলটা পর কি
আমি একটা ভালো জিনিস বার করলাম, মানে ভাবলাম সেটা হচ্ছে আমার যে পুরনো যে জিনিস ছিল, মানে আগের যেগুলো মেকআপের সেগুলোকে এখানে রেখে যাব আর নতুনগুলোকে ওখানে নিয়ে যাব। ওখানেই তো বেশি সাজুগুজু করতে হয়, এখানে তো কম কম, তাই জন্য ওইগুলো আগেরগুলো এখানে রেখে যাব। তাহলে কি হবে, আমাকে আর টানা হ্যাচড়া করতে হবে না, এখানে এসে একটু মেকআপ করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো মেকআপ করে করে। এটা ভালো বুদ্ধি করলাম না বলো, তাই তোমার কি ব্যাপার? সন্ধ্যাবেলায় কি খাচ্ছিস তুই? আপেল, তোরা খেয়ে দে, কাজ নেই। এই পড়ি, কি করছিস পড়ি? নটি করে শুধু সব কথা। স্টিকার চলে এসছে, ওয়াল স্টিকার, এটা দেখি কেমন এসছে। মানে আমি তো জানি, তোমাদেরকে দেখাই। ওই ঘরে তুই ঢুকবি না। কি এটা? ওয়াও ওয়াও, আমি এটা এখন আর খুলছি না, খুললে আবার প্রবলেম। আমি তোমাদেরকে কালকে যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি রান্না করতে, পড়ে যাচ্ছি। যদি আমার কাজ নেই, শুধু জাস্ট একটু খুন্দিটা নাড়াবো। ম্যারিনেট করে রেখেছে আমার বৌদি, আলুও কাটা আছে, পেঁয়াজও কাটা আছে, শুধু এখন নাড়লেই হয়ে যায়, তাই না? এখানে চাউমিন বানানো কমপ্লিট, ওরা সবাই চাউমিন খাবে, আমি একদম নেই এর মধ্যে। আর এদিকে চিকেনটা কষা হচ্ছে, চিকেন রেডি, চিকেন রান্না করা কমপ্লিট। আর এটা খাবো আমরা, রাতে ডিনার করবো রুটি দিয়ে। কেমন হয়েছে গো? দেখে তো ভালোই লাগছে, জানি না খেতে কিরকম লাগবে। তো যাই হোক, চলো আজকের মতন এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার এই ব্লগগুলো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিও। চলো চলো, টাটা।